আচ্ছা টর্শনটা কি হচ্ছে? টর্শন বলতে আমরা বলি হচ্ছে মোচড়। ধরো আওয়ার যেটা আছে ক্যান বি কনসিডার্ড এ সিলিন্ডার, ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ সিলিন্ডার অফ লেন্থ এল এন্ড রেডিয়াস আর। আমরা ধরছি একটা তার, তাকে আমরা ধরতে পারি যে এল লেন্থ আর রেডিয়াস আর এর একটা সিলিন্ডার হিসেবে আমরা ধরতে পারি। ছোট হাতে আর নিচ্ছি আর লেন্থটাকে ধরছি এল। এবারে হচ্ছে কি, যখন ধরো এই পোর্শনটাকে আমি নাম দিচ্ছি পয়েন্ট পি আর অপোজিট এই পয়েন্টের নাম দিচ্ছি আমি এ, না এই পয়েন্টটা দেবো না, সরি একটু ভুল করলাম, এটা নয়। এবার এই যে সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটাকে আমরা ধরতে পারি, সলিড সিলিন্ডারটাকে আমরা ধরতে পারি অনেকগুলো সিলিন্ড্রিক্যাল দিয়ে সেল দিয়ে তৈরি। দিস সলিড সিলিন্ডার ক্যান বি কনসিডার্ড টু বি মেড আপ অফ a number of coaxial মানে একই অ্যাক্সিস coaxial cylindrical cells. This solid cylinder can be considered to be made up of a number of coaxial cylindrical cells. একটু উপরে লিখছি সেলস, এস এইচই এল এল এস। এই সলিড সিলিন্ডারটাকে আমরা ধরতে পারি অনেকগুলো সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে তৈরি, তো এরকম একটা সেল আমি ধরতে পারি। এই যে সিলিন্ড্রিক্যাল সেলটা আমি ধরেছি, এই সিলিন্ড্রিক্যাল সেলের আমি ধরে নিচ্ছি যে রেডিয়াস হচ্ছে এক্স আর এর একটা থিকনেস আছে সেটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এই যে সিলিন্ড্রিক্যাল সেলটা আমি ধরেছি, এই সিলিন্ড্রিক্যাল সেলের রেডিয়াস হচ্ছে এক্স আর থিকনেস হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এবার আমি করছি কি, সিলিন্ড্রিক্যাল সেলের মধ্যে আমি একটা পয়েন্ট নিচ্ছি এ, এই পয়েন্টটা হচ্ছে এ, আর তার ঠিক অপোজিট পয়েন্টটা হচ্ছে পি। যদি সিলিন্ড্রিক্যাল সেলটাকে আমরা মোচড় দিই, let one such cell be has radius x and thickness dx, if torsion is applied to the cylinder point P of the cell will move to shift to point Q. এবার ধরো এখানে একটা P পয়েন্ট আছে, এখানে একটা P পয়েন্ট রয়েছে, যদি আমি নিচটাকে টর্শন দিই, উপরটাকে ফিক্সড রেখে উপর অংশটাকে আমি ফিক্সড রাখছি আর নিচটা যেন যদি টর্শন দিই, নট টর্শন মানে হচ্ছে মোচড় দিচ্ছি, তাহলে এই পি পয়েন্টটা কি হবে, শিফট করে কিউ পয়েন্টে চলে যাবে নাকি? এই পি পয়েন্টটা উপরটাকে ধরে আমি নিচটাকে মোচড় দিই, তাহলে আমার এই পি পয়েন্টটা আমার চলে আসবে এখানটায় কিউতে। বুঝতে পারছো কেসটা কি হলো? আমি এটাকে ধরে উপরটা ফিক্সটাকে মোচড় দিচ্ছি, তাহলে পি পয়েন্টটা মোচড় হচ্ছে, এ পয়েন্টটা ফিক্স থাকছে কিন্তু এই পি পয়েন্টটা কিউ পয়েন্টে শিফট করে গেল। এবার এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা, আর
আর এই পয়েন্টটাকে এই পয়েন্টের রেসপেক্টে আমি অ্যাঙ্গেল এই পয়েন্টের রেসপেক্টে আমি এটাকে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরতে পারি ফাই, এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো ফাই। তাহলে ফ্রম ফ্রম দ্য ফিগার অ্যাঙ্গেল পি এ কিউ, অ্যাঙ্গেল পি এ কিউ যেটা যাতে দেখে বুঝতে পারো তাই লিখছি, এটা হচ্ছে থিটা আর অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়ালস টু ফাই। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, পি আর কিউ যে প্লেনের মধ্যে রয়েছে সেই প্লেনেই আমি যদি ওটাকে নিই, পি আর কিউ যে প্লেনের মধ্যে রয়েছে সেই প্লেনেই যদি আমি ওটাকে নিই তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। আর এই যে পিটা এখান থেকে আসলে সরে গেল সেটাকে যদি আমি আগের পয়েন্টের সাথে কানেক্ট করি তাহলে সি এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, পি এ কিউ হচ্ছে থিটা আর পি ও কিউ হচ্ছে ফাই, ওটা হচ্ছে এই পয়েন্টটা, ও পি কিউ একই লাইনের মধ্যে রয়েছে। তাহলে ফিগার দেখে আমরা কি বলতে পারি, দেয়ারফর তোমরা একটা জিনিস খেয়াল করো এই লেন্থটা যদি এল হয় তাহলে আমরা একটা বলতে পারি কি পি কিউ যেটা পি কিউ সেটা আমার এল থিটার সমান হচ্ছে একই না, পি কিউ যেটা আছে সেটা আমার এল থিটার সমান হচ্ছে এ সি কোয়াস টু আর থিটা ফর্মুলা। আবার দেখো এই রেডিয়াসটা কত, ওপি কত, রেডিয়াসটা হচ্ছে এক্স এর সমান, রেডিয়াসটা হচ্ছে এক্স এর সমান, রেডিয়াসটা হচ্ছে আমার এক্স এর সমান। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি যে এক্স ফাই ইকুয়ালস টু পি কিউ, এই রেডিয়াসটা ওপি হচ্ছে এক্স, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, তাহলে পি কিউ ইকুয়ালস টু এক্স ফাই হবে, তো এল থিটা আর এক্স ফাই। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি থিটার সাথে আমি সম্পর্ক বার করতে পারি, তারপর থিটা ইকুয়ালস টু এক্স বাই এল ইন্টু ফাই, এটা আমরা বার করলাম। কেন বার করছি, আমার থিটাটা লাগবে, থিটাটা আমার হচ্ছে ক্ষেত্রে কি জিনিস শিয়ারিং স্ট্রেন, এখানে থিটাটা যেটা সেটা হচ্ছে আমার শিয়ারিং স্ট্রেন, থিটা ইজ দ্য শিয়ারিং স্ট্রেন। আচ্ছা এবার এখানে যদি দেখি আমরা ধরে নিচ্ছি ইফ এন সেটা হবে ইটা থিটা ইন্টু এরিয়া অফ সেল, এরিয়া অফ লোয়ার রিজন অফ সেল, লোয়ার পোর্শন অফ সেল। এই যে লোয়ার পোর্শনটা আছে, এই যে লোয়ার এই অংশটা এই গোলটা এইটুকুনির এরিয়াটা আমাকে ধরতে হবে, সেল হিটা ধরবো, পুরো সিলিন্ডারটা ধরছি না, শুধু এই খোলকটা ধরছি, এই সিলিন্ড্রিক্যাল খোলক, তারই নিচের পোর্শনটার উপর কতটা ফোর্স কাজ করছে সেটা হলো ফোর্স অফ দ্য সেল, সেটা হচ্ছে ইটা ইন্টু থিটা, যেটা হচ্ছে আমার স্ট্রেস, সরি স্ট্রেস ইন্টু এরিয়া, স্ট্রেস ইন্টু এরিয়াই আমার ফোর্স দেবে, কারণ ফোর্স বাই এরিয়া হচ্ছে স্ট্রেস। তাহলে লোয়ার পোর্শন অফ দ্য সেল এইটা, এবার আমাকে এটা দেখে বলো এটা কত হতে পারে, এই এরিয়াটার কত এরিয়া হবে, এই সেলের রেডিয়াস হচ্ছে এক্স আর থিকনেস মানে এইটুকুনি অংশ, যতটা আমি লাইন দিয়ে এঁকেছি এই গোল্ড অংশটার
কতটা মোটা সেটা হচ্ছে dx তাহলে এটা এরিয়া কত হবে শুধু এই গোল অংশটা 2πx dx পেরিমিটার ইনটু থিকনেস তাহলে আমার এরিয়া হয়ে যাবে 2πx dx তাহলে ফোর্স কত হয়ে গেল তাহলে ফোর্স হয়ে গেল which implies df ফোর্সটাকে আমি df হিসাবে লিখছি equals to eta into theta এরিয়াটা হয়ে যাবে 2πx dx বুঝা গেল তো কেন এটা 2πx dx হবে এই অংশটা জাস্ট এই গোলটা ভেতরের এই গোলটা নিচের অংশটা সে এরিয়া পাই আর স্কয়ার এরিয়া হচ্ছে তাহলে পুরো সার্কেলটা যদি একটা একটা ডিস্ক থাকে তখন পাই আর স্কয়ার কিন্তু আমি এখানটায় আমার একটা রিং আছে রিং এর গাটা কেটে দিচ্ছি তো গাটার একটা থিকনেস আছে dx আর পেরিমিটার হচ্ছে 2πr বুঝা গেল তো তাহলে আমার ফোর্স কত কাজ করছে এত পরিমাণ এবার এটা আমি কি পেয়েছিলাম তারপরে এটা পেয়েছিলাম x 5/a এটা পেয়েছিলাম x 5/a তাহলে আমি df কি লিখতে পারি আর df ইকুয়ালস টু এটার জায়গায় এটা থিটার জায়গায় লিখব x 5/l 2πx dx গুণ করে দিলে আমার কত হচ্ছে এটা যদি ঘুরিয়ে দিচ্ছি আর df ইকুয়ালস টু থিটা 5/l 2πx2dx टॉर्क कत हो टॉर्क ऑन द सेल लोअर पोर्शन ऑफ द सेल लोअर पोर्शन जो सेलटा रही है सेलर लोअर पोर्शनटार ऊपर टॉर्क कत काज करछे टॉर्क होच्छे फोर्स कत काज करे फोर्स इनटू डिस्टेंस এই লোয়ার পোরশন অফ সেলটার এই অ্যাক্সিস থেকে কত দূরত্বে রয়েছে x দূরত্বে রয়েছে তাহলে x ইনটু df হবে তাহলে কত পরিমাণ টর্ক কাজ করবে কত পরিমাণ টর্ক কাজ করবে d tau equals to x ইনটু df বুঝতে পারলে টর্ক কত কাজ করছে কারণ এটা আমার এই অ্যাক্সিস থেকে x দূরত্বে রয়েছে তাহলে অ্যাক্সিস এর রেসপেক্টে টর্ক কত হবে x ইনটু ফোর্স দ্যাট ইজ df গুণ করে দাও x আর এর সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো eta 5/l 2πx3dx তাহলে এবার পুরো সিলিন্ডারটার উপর টর্ক কত কাজ করছে সিলিন্ডার রেডিয়াস হচ্ছে স্মলার তাহলে পুরো সিলিন্ডারটার উপর কত টর্ক কাজ করছে এটা আমাকে বার করতে হবে দেখো আমি শুধু এই সেলটার জন্য টর্কটা বার করলাম তাহলে এবার পুরো সিলিন্ডারের উপর কত টর্ক কাজ করছে সেটাই করে বার করব আমি ইন্টিগ্রেশন করব এটাকে 0 থেকে স্মলার Thus, torque on the whole cylinder এটাকে আমরা বলবো tau equals to integration 0 to small r এই জিনিসটা d tau বা এই পুরোটা লিখে দিই n phi by l 2 pi x cube dx যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে যাও তাহলে 2 pi ইটা এটা ইটা হ্যাঁ ইটা phi by l বাইরে নিয়ে গেলাম x cube ইন্টিগ্রেশন আমাকে দেবে x টু দি পাওয়ার 4 বাই 4 আর ইট ইজ 0 0 যখন তো 0 হয়ে যাবে তাহলে যদি আমি r টা x এর জায়গায় r বসাও তাহলে আমার এটা হচ্ছে pi ইটা পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এ পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এ এটা আমার এটা হচ্ছে আমার টর্ক হাই পাই ইটা হাই হাই ও হ্যাঁ ফাইটা থাকে সরি ফাইটা বাইরে আছে হাই এটা হচ্ছে আমার টর্ক অন দা এখানে ফাইটা কি আর ফাই ইজ দা অ্যাঙ্গেল অফ টুইস্ট ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট তো এটা একটা পাঁচ নম্বর বা তিন থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসতে পারে টর্সনের
একটা সিলিন্ডারের উপর কত পরিমাণ টর্ক কাজ করছে সেটা বার করবে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারি, এটা প্রোগ্রাম কোর্সে এসেছিল, ঠিক আছে? এটা হয়েছে সবার ইউপি, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, টাউ ইকুয়ালস টু পাই ইনটু আর টু দি পাওয়ার 4 বাই 2 এল ইনটু 5। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, এইভাবে দিতে পারে। একটা প্রশ্ন কোশ্চেন, ফাইন্ড দা টর্ক পার অ্যাঙ্গেল অফ টুইস্ট অন এ হলো সিলিন্ডার অফ রেডিয়াস অফ ইনার রেডিয়াস অফ ইনার রেডিয়াস আর ওয়ান আর ওয়ান অ্যান্ড আউটার রেডিয়াস আর টু টর্ক পার অ্যাঙ্গেল অফ টুইস্ট। এখানে আমি সলিউশনটা করব কি ডেরিভেশন সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বিফোর অ্যাজ প্রিভিয়াস, আগেরটার মতোই ডেরিভেশনটা করব, ঠিক আগেরটা যত যেভাবে করলাম সেভাবে করব। কিন্তু এখানটায় কি বলেছে দেখো, এখানটায় আমার বলেছে যেটা আছে না হলো সিলিন্ডার আছে, মানে সিলিন্ডারটা এরকম, ইনার রেডিয়াস হচ্ছে আর ওয়ান আর আউটার রেডিয়াস হচ্ছে আর টু, মানে সিলিন্ডারটার ম্যাটেরিয়ালটা আমার এইটুকুনি জায়গার মধ্যে রয়েছে, ভেতরটা ফাঁকা রয়েছে, তাহলে এর ওপর টর্ক কত হবে। তো এটা বার করার জন্য আমাকে কি করতে হবে, আমি যে আগের ডেরিভেশনটা করে আমি বার করলাম না, টর্ক টর্ক অন দ্য সেল, টর্ক অন সেল লোয়ার পোর্শন অফ দ্য সেল অফ সেল কি বেরিয়েছিল খেয়াল করো, এই জিনিসটা বেরিয়েছিল বিটা ইকুয়ালস টু টু পাই ইটা থিটা বাই এল এক্স এস কিউ ডিএক্স। তাহলে টর্ক অন, টর্ক অন দ্য সিলিন্ডার এবার কি হবে, এইটা কি আমি বার করবো, টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশনটা হবে আর ওয়ান থেকে আর টু, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ফ্রম আর ওয়ান টু আর টু, টু পাই ইটা থিটা বাই এল এক্স এস কিউ ডিএক্স। ও এটা ফাই তে না, এটা ফাই থাকবে না, ইটা থিটা না, ইটা ফাই, ইটা ফাই, সরি ইটা ফাই। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমরা ঠিক আগেরটাই পাবো, শুধু আমার একটা টার্ম আসবে ও সেটা বুঝছি, এটা আমাকে দেবে টাউ ইকুয়ালস টু এই ফর্মুলাটা পাই ইটা, পাই ইটা পাই ইটা বাই এল ফাই, এখানটা আমার কাছে আর টু দি আর টু টু দি পাওয়ার ফোর মাইনাস আর ওয়ান দি পাওয়ার ফোর, এটা পাওয়া যাবে। অর টর্ক পার অ্যাঙ্গেল অফ টুইস্ট, সেটা হচ্ছে আমার টাউ বাই ফাই, সেটা হবে আমার পাই ইটা বাই এল আর টু টু দি পাওয়ার ফোর মাইনাস আর ওয়ান টু দি পাওয়ার ফোর, এটাই তো, কিছু মিস করছি না তো, দেখো পাই ইটা আর টু দি পাওয়ার ফোর বাই টু এল, সরি টু এল হবে, টু এল হবে, টু এল। তো এইভাবে প্রশ্নটা, এই প্রশ্নটা পাশেদের এসেছিল আগের বছর না তার আগের বছর, পাশেদের তো আসলে মেকানিক্স দুটো মানে ইয়েদের থাকে তাই জন্য মনে নেই, কিন্তু এসেছিল এই প্রশ্নটা এখান থেকে আসা আরো দুখানা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। টর্সনাল রিজিডিটি কি দুই নম্বরের প্রশ্নে আছে, একটা
क्वेश्चन आसे जे टॉर्शनल रिजिडिटी व्हाट इज टॉर्शनल रिजिडिटी required to twist a valve on a cylinder by 1 degree angle, which is constant for that valve. For that valve. Or cylinder. This property is called torsional rigidity. Is called torsional rigidity. এটাকে বলছি আমরা টর্সনাল রিজিডিটি তার মানে হচ্ছে কি টাও এর ফর্মুলা আমাদের কি ছিল টাও আমাদের ছিল টাও ইকুয়ালস টু পাই বিটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এই ইনটু বিটা ইনটু 5 ছিল যদি ফর 5 ইকুয়ালস টু 1 ফর 5 ইকুয়ালস টু 1 ডিগ্রি টর্সনাল রিজিডিটি যেটা আছে সেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু টাও ইকুয়ালস টু পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এ এটা হচ্ছে টর্সনাল রিজিডিটি ফাই ইকুয়ালস টু 1 এর জন্য এটা একটা কার বা সিলিন্ডারের জন্য কনস্ট্যান্ট হয় আর এটা কার কার উপর নির্ভর করছে সিলিন্ডারের ম্যাটেরিয়ালটার উপর নির্ভর করছে কারণ ম্যাটেরিয়ালটার খেয়াল করো ডিজিটি মডুলাস এখানে ঢুকছে তার ডায়ামিটারের উপর বা রেডিয়াসের উপর নির্ভর করছে আর এর উপর নির্ভর করছে আর তার লেন্থের উপর নির্ভর করছে ঠিক আছে তো এটা একটা সিলিন্ডার বা একটা ওয়ারের জন্য এটা একটা কনস্ট্যান্ট প্রপার্টি এটাকে আমরা বলি হচ্ছে টর্সনাল রিজিডিটি সি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় এটা হচ্ছে কতটা টর্ক লাগবে 1 ডিগ্রি রোটেট করতে বা 1 ডিগ্রি টুইস্ট করতে বা মোচড় দিতে টর্সন দিতে সেটাই হচ্ছে টর্সনাল রিজিডিটি ওকে সি দিয়ে সি দিয়ে তবে আরেকটা প্রশ্ন 102 নম্বরের প্রশ্ন ওয়ার্ড ডাম ইন টুইস্টিং অফ ভ্যালভ এই জন্য এই পজিটিভ মানে প্র্যাকটিক্যালি সি ছিল সি একটা থাকে ওইটা একটু অসনাল কনস্ট্যান্ট মানে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু বি ডান By 5 degree, 5 angle, by 5 angle is tau equals to. अच्छा by tau equals to ना pi eta r to the power 4 by 12 into 5 to give an extra twist torque required to na eta hocche torque the internal torque ektu change hobe kotha ta change korte the internal torque working on the valve the internal torque working on the valve acting on the valve when it is twisted by twisted by angle phi is tau equals to pi eta
pi eta r to the power 4 by 2l into phi. ঠিক আছে, এত পরিমাণ টর্ক, ইন্টারনাল টর্ক একটা তারের মধ্যে কাজ করবে যদি তাকে ফাই পরিমাণ তুমি মোচড় দাও. টু টুইস্ট দা ওয়্যার ওয়্যার ফার্দার ফার্দার বাই ডি ফাই অ্যাঙ্গেল. এবার তুমি তারটাকে আরো যদি ডি ফাই পরিমাণ টর্ক মানে মোচড় দিতে চাও, প্রথমত ফাই পরিমাণ মোচড় দেওয়া রয়েছে তারটাকে ফাই পরিমাণ, তার উপর এতটা ইন্টারনাল টর্ক কাজ করছে. এবার তুমি সেটাকে তুমি যদি এত পরিমাণ আরো ডিফাই পরিমাণ টর্ক মোচড় দিতে চাও এগেনস্ট দিস টর্ক, এগেনস্ট এগেনস্ট দিস টর্ক, দ্য রিকোয়ার্ড ওয়ার্ক ডান ইজ ঠিক আছে, তুমি এত পরিমাণ টর্ক তোমার লাগছে মোচড় দিতে, কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী এত পরিমাণ টর্ক ওই মানে তারের ভেতরে ইন্টারনাল তুমি তৈরি হয়েছে, যাতে তুমি যেমনি ছেড়ে দাও তারটা আবার আগের অবস্থায় ফিরে চলে যাবে. ঠিক আছে, তো তুমি এই অবস্থা থেকে আরো ডিফাই পরিমাণ তুমি ওকে মোচড় দিতে চাইছো, আরো ডিফাই পরিমাণ দেখাতে চাইছো, তাহলে কত পরিমাণ ওয়ার্ক করতে হবে? কারণ তুমি যেহেতু এই টর্কের বিরুদ্ধে কাজ করছো, তোমার ওয়ার্ক হবে টাউ ইনটু ডিফাই. তাহলে তোমাকে জিরো থেকে ফাই পরিমাণ মোচড় দিতে কত কাজ করছে হচ্ছে ইন্টিগ্রেশন করবো. দাস ওয়ার্ক নিডেড টু বি ডান to be done to twist the wire from 0 to 5 angle is you have the integration problem. W equals to integration tau d phi, that is equal to 0 থেকে r হবে, সরি 0 থেকে phi হবে, not r, 0 থেকে phi. এটা আমার হয়ে যাবে tau এর ফর্মুলা কি ছিল, pi eta r to the power 4 by 2 l phi d phi. তাহলে এখানে obviously phi square by 2 হবে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে pi eta r to the power 4 by আচ্ছা হাফ স্যাপলিং আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইনটু টু এল ফাই স্কোয়ার, রাইট? এবার খেয়াল করো এই যে টার্মটা আছে এটাকে আমি কিছু দিয়ে রিপ্রেজেন্ট করি, সি দিয়ে, সিটা হচ্ছে পার্সেন্টেজ, রাইট? সি ইকুয়ালস টু পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল তাহলে এই পরিমাণ কাজ করতে হচ্ছে হাফ সি ফাই স্কোয়ার. দেখো এটা অনেকটা কার মতো ফর্মুলাটা লাগছে, অনেকটা এই কাইনেটিক এনার্জি টাইপের ফর্মুলা মনে হচ্ছে. আর একটা প্রশ্ন আছে 2 নম্বরে, এটা মোস্ট প্রবাবলি এসেছিল 2018-19 এসেছিল. সো দ্যাট সো দ্যাট
the state energy of a twisted wire is half cm theta m per cm is the couple for maximum twist theta m. अच्छा यार कौन सा चीज़ हम लिखे रहा चीज़ नोट वर्क डन इन ट्विस्टिंग अवेयर এই জিনিসটা যে আমার কার সমান হবে ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়্যার পি অফ দ্য ওয়্যার আর এই জিনিসটা কি আমি বলবো ইকুয়ালস টু স্টেট এনার্জি এটা জাস্ট মনে রাখার জন্য ওয়ার্ক ডান ইন টুইস্টিং ওয়্যার সেটাই আমার পটেনশিয়াল এনার্জি সমান হবে সেটাই আমার কিসের সমান হবে টুইস্টিং এর সমান হবে কপল মানে কিন্তু টর্ক তার মানে সিএম টা কিন্তু এখানটায় কপল বলছে মানে টর্ক বলছে কিন্তু এটা কিন্তু টর্সনাল রিজিডিটি না ঠিক আছে তাহলে এরপর আমি কি বলতে পারি সিএম যেটা সেটা আমার টর্কের ফর্মুলাই হবে কিন্তু তার জন্য ফাই এর জায়গায় আমাকে লিখতে হবে থিটা কারণ থিটা এর জন্য ম্যাক্সিমাম কপল হচ্ছে এটা তাহলে ফর্মুলা হচ্ছে পাই থিটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল থিটা রাইট জাস্ট জিনিসটা দেখে বুঝতে হবে নাও স্ট্রেন এনার্জিটা কি হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন টুইস্টিং ওয়্যার সেটা কত হয়ে গেছে তাহলে আমার দেখো সেটা আমার হয়ে যাচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু ফর্মুলা আমাদের কি জানতাম 1 বাই 2 ইটা পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল থিটা স্কয়ার থিটা স্কয়ার তাহলে ফর ম্যাক্সিমাম টুইস্ট ফর ম্যাক্সিমাম টুইস্ট ম্যাক্সিমাম মানে সর্বত্র যতটা তুমি ঘোরাতে পারো থিটা ইকুয়ালস টু থিটা এম হয়ে যাবে এখানে দেখো ফাই এর জায়গায় থিটা হচ্ছে ফাই এর জায়গায় দুটোই পারো আমরা থিটাই ধরতেও পারো তাহলে সেটা আমার হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 1 বাই 2 পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল থিটা এম স্কোয়ার এবার এই ফর্মুলার সাথে লাগাও তুমি একটা থিটাকে বার করে দাও দেখো এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে 1 বাই 2 পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল থিটা এম ইন্টু থিটা এম খেয়াল করে দেখো তোমার হাফ সিএম বেটা হাফ সিএম বাই আর বেরিয়ে গেল এই সাইডে লিখছি দ্যাটফর ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সিএম থিটা এম বেরিয়ে গেল বুঝতে পারছো কিভাবে হলো থিটা এমটা কিন্তু ভাগ করে দাও খেয়াল করো এই টার্মটাই আমার থিটা এল সিএম এর সমান
प्रैक्टिकले करो जिसके डायनामिकल मेथड পড়েছো তো ডাইনামিক মেথডের এই যে মডেল আছে না আপনারা অ্যাপ্লাই করেছি এখানে হয় কি আমরা একটা তারের সাথে একটা সিলিন্ডারকে অ্যাড করি তারের যে লেন্থ হচ্ছে l আর রেডিয়াস হচ্ছে r আর সিলিন্ডারের যে রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল r মাস হচ্ছে a ঠিক আছে তো এখানটা কি হচ্ছে আ সিলিন্ডার অফ মাস m and radius r is attached to the wire of length l and radius small r such that the axis of the cylinder coincides with the axis of the wire. ঠিক আছে তারটাকে এমন ভাবে তারটার সাথে সিলিন্ডারটা কানেক্ট করা হয়েছে যাতে আমার সিলিন্ডারটার সাথে আমার তারের অ্যাক্সিসটা একই জায়গায় থাকে ঠিক আছে If the cylinder is rotated by an angle theta, the wire gets twisted by the same angle. যদি তুমি সিলিন্ডারটাকে একটু রোটেট করো এই ও জায়গা থেকে এই জায়গায় সরাও থিটা অ্যাঙ্গেল মুভ করিয়েছো তাহলে তারটা কি হবে তারটা যেটা আছে সেটাও কি হবে থিটা অ্যাঙ্গেলই টুইস্ট হয়ে যাবে সিলিন্ডারটা রোটেট করেছে তার ফলে আমার তারটা কি হয়েছে থিটা অ্যাঙ্গেল টুইস্ট হয়েছে ঠিক আছে তো আচ্ছা এর রেস্টোরিং টর্ক আর রেস্টোরিং টর্ক কত টর্ক কাজ করবে টাউ ইকুয়ালস টু খেয়াল করো ইটা পাই আর টু দি পাওয়ার 4 বাই 2 এল এক্স অন দা ওয়্যার হুইচ টেন্ডস টু ব্রিং দ্য সিলিন্ডার ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন position by untwisting the wire However, due to inertia, the cylinder
will rotate on the opposite direction, will further rotate. In the opposite direction, opposite direction of the opposite side is in the body. Opposite side by angle theta. By angle theta. Thus, it will perform oscillatory motion. তাহলে সিলিন্ডারটা আমার অসিলেটরি মোশন পারফর্ম করবে, এরকম ভাবে টর্সনাল অসিলেটরি মোশন পারফর্ম করবে। ইকুয়েশন অফ মোশন কি হবে সিলিন্ডারের? দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য সিলিন্ডার সেটা হয়ে যাচ্ছে আমার I d2 theta dt2 equals to minus এখানটা আমার ফোর্স কাজ করছে হচ্ছে tau tau d2 theta. কিন্তু যেহেতু এখানে রোটেশনাল মোশন হচ্ছে তাই জন্য আমার নিউটন সেকেন্ড ল হয়ে যাচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু এটা হচ্ছে অ্যাক্সিলারেশন আর সেই জিনিসটা ইকুয়ালস টু টর্ক এটা আমি লিখে দিচ্ছি নোট বলে নোট ফর ট্রান্সলেশনাল মোশন ট্রান্সলেশনাল মোশন নিউটন সেকেন্ড ল গিভস সেকেন্ড ল কি পাই আমরা মাস ইনটু ডি টু এইচ ডি টু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স বাট ফর রোটেশনাল মোশন ইট বিকামস আচ্ছা এটা এম কিন্তু হ্যাঁ এমটা হয়ে যাবে আই এক্সের জায়গায় চলে যাবে থিটা ইকুয়াল টু ফোর্সের জায়গায় চলে যাবে টর্ক এবার আই কি হচ্ছে বাট আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিলিন্ডার আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিলিন্ডার এটা ইকুয়ালস টু কি হবে এটা ইকুয়ালস টু হবে হাফ এম আর ইকুয়ালস টু হাফ এ মাস স্কয়ার সিলিন্ডার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন দ্য অ্যাক্সিস অফ রোটেশন তো এটা কিভাবে এলো আশা করছি বুঝতে পারছো এটা জাস্ট সিম্পলি নিউটনস ল ইন ট্রান্সলেশনাল কেস নিউটনস ল ইন রোটেশনাল কেস মাস কে রিপ্লেস করলো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাক্সিলারেশন কে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা বলতে পারো ডিসপ্লেসমেন্ট কে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফোর্স কে টর্ক ঠিক আছে এবার
যদি আমরা দেখি টর্কের ফর্মুলাটা কি উপরটা বুঝতে পারি ছবিটা বুঝে নিলাম আর লাগছে না তাহলে আমরা পেয়েছি কি therefore I d2 theta dt2 equal to minus tau পেয়েছিলাম মাইনাস টাও কারণ টর্কের এগেনস্টে কাজ করছে তো তাই জন্য এটাকে আমি লিখতে পারি I d2 theta dt2 equals to তারপর মাইনাস টাউটাকে আমরা একটু আগে আমরা দেখলাম লিখতে পারি এইভাবে এই টাউটাকে আমি লিখতে পারি এস সি থিটা দিয়ে লিখতে পারি কারণ টাউ ইকুয়ালস টু পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল ইনটু থিটা উইচ ইমপ্লাইজ টাউ ইকুয়ালস টু সি থিটা সিটা কি টর্সনাল ডিস্ট্রিবিউশন সিটা হলো টর্সনাল ইজিটি তো টাও যেটা আছে সেটাকে আমি সি থিটা দিয়ে রিপ্লেস করতে পারি আইটাকে নামিয়ে দাও আর এটাকে এই সাইডে নিয়ে আসো তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে d2 থিটা d2 প্লাস c বাই i থিটা ইকুয়ালস টু 0 এটা হয়ে গেল ইকুয়েশন অফ মোশন এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন অফ এসএইচ এম হিসাবে লিখতে পারি which is equals to d2 থিটা dt2 प्लस ओमेगा स्क्वायर थीटा इक्वल्स टू जीरो फैड ओमेगा इज द एंगुलर फ्रीक्वेंसी ऑफ ऑसिलेशन एंगुलर फ्रीक्वेंसी व्हिच इज इक्वेशन ऑफ एसएच इक्वेशन ऑफ सिंपल हार्मोनिक मोशन एसएच माने होच्छे सिंपल हार्मोनिक मोशन एर पोरेई आमी सिंपल हार्मोनिक मोशन एर उपर सिंपल हार्मोनिक मोशन एंड ओमेगा इज द एंगुलर फ्रीक्वेंसी ऑफ ऑसिलेशन ऑफ एसएचएम को करते हैं एसएचएम माने होते हैं सिंपल हार्मोनिक मोशन सिंपल हार्मोनिक मोशन তাহলে এই দুটোকে কম্পেয়ার করে কি আমরা পাচ্ছি ওমেগা কি পাচ্ছি কম্পেয়ারিং উই গেট ओमेगा होच्छे रूट ओवर सी बाय आई कंपेयरिंग वी गेट ओमेगा इक्वल्स टू रूट ओवर सी बाय आई नाउ टाइम पीरियड ऑफ ऑसिलेशन बैक काज करो ओमेगा ना करे ओमेगा स्क्वायर ही लागो ओमेगा स्क्वायर इक्वल्स टू सी बाय आई এখন রুট ওভার করা দরকার নেই নাও টাইম পিরিয়ড অফ অসিলেশন টাইম পিরিয়ডের সাথে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সম্পর্ক কি টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা তাহলে আমি এখান থেকে বলতে পারি কি দেয়ারফর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু তাহলে টি তাহলে ওমেগা স্কয়ার কি হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার राइट कंपेयर करो तो देखा देखा कितना चीज विच इज सी बाय आई इक्वल्स टू 4 पाई स्क्वायर बाय टी स्क्वायर এখান থেকে আমার টার্গেট হচ্ছে আমি কি বার করব আমাকে ইটা বার করতে হবে তাহলে সি এর মানটা আমি বসিয়ে দিই আইটা তুলে দাও সি হচ্ছে পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2 এল নিচে আই থাকবে ইনটু আই ইকুয়ালস টু 4 পাই স্কয়ার টি স্কয়ার এই ইকুয়েশন থেকে আমার টার্গেট হচ্ছে ইটাটা বার করা হুইচ ইমপ্লাইজ ইটা ইকুয়ালস টু সবগুলোকে তুলে দাও আচ্ছা 2 টা এখানে গুণ হয়ে 8 হয়ে গেল 8 পাই স্কয়ার আছে এখানে একটা পাই আছে তবে একটাই পাই থাকবে 8 পাই 8 পাই আই এল পাই টি স্কয়ার আর টু দি পাওয়ার और आई इक्वल्स टू हाफ एन कैपिटल आर स्क्वायर फ्रॉम दिस इक्वेशन ख्याल करो ए फॉर्मूला दी हमने बात करी थी हाँ तो ये जानते काश ले फ्रॉम दिस इक्वेशन we obtain the
the VGP modulus of the layer. Of the layer. এই ইকুয়েশনটা থেকে আমরা ডিজিটি মডুলাস পাবো। এই মেথডটাকে বলা হচ্ছে ডাইনামিক্যাল মেথড। কি আরো জিনিসটা? ছোট 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 করে নিচ্ছে তো। না আমার পেজ নেই তো। আচ্ছা ঠিক আছে। আপনি বলে পেজ না। ঠিক আছে কিন্তু মানে বেশি ইয়ে লাগছে মানে বইয়ের মতো লেখা হয়ে গেছে আমার লাগে ভালো বিজনেস তুমি ইয়ে বানিয়ে বসতে পারতো পরীক্ষার আগে হ্যাঁ ছোট ছোট কাগজে লিখে দাও মাইক্রো মাইক্রো এখানে ছোট ছোট কাগজে লিখে দাও স্পষ্ট ভাষা আমি মাধ্যমিক কাগজে বাচ্চারা কি আগে তো লিখতে তো হচ্ছে না খালি কথা মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে বেশি আছে কলেজে ভয় অ্যাকচুয়ালি কলেজে হয় না মানে পাশে সাবজেক্ট গুলো হয় ওই বেঞ্চে তো সে দেখে আমাদের মেসি বেঞ্চে আছে মাইক্রো মাইক্রো হ্যাঁ মাইক্রো তো বেঞ্চে ইতিহাসে নিয়ে লেখা স্যার অনেক পরে পরীক্ষা আমার আমাদের ডায়াবেটিস বিষয়ে বলতে পরীক্ষা গোটে দু সপ্তাহ নরমালি পরীক্ষা দু সপ্তাহ চলে এবার ব্যাপারটা হচ্ছে এই সপ্তাহে যেটা একটা ছুটির সপ্তাহ রয়েছে পরের সপ্তাহটা পরের পরের সপ্তাহ ছুটির সপ্তাহ তোমাদের হয়তো একটু প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো হবে না বাট যদি পরীক্ষা থাকে প্র্যাকটিক্যাল কিন্তু ইয়ে চলবে মানে থিওরি ক্লাস গুলো আমাদের বিষয় তোমাদের টাইম আছে আর একটা সুবিধা হচ্ছে পাইথনের কিছু পার্টিকুলার প্রোগ্রাম যেমন নিউমেরিয়ান কোড বার করা ওইগুলো কিছু কমন জিনিস ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয় ওইগুলো করা থাকলে বাবেল সর্ট করা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার না হয় ওই যে ইয়ে এগুলো কম হয় আর তারপর একটা অয়লার মেথড দেবে একটা আরকে ফোর মেথড দেবে একটা সিকশন ওয়ান কার রুল দেবে এগুলো কম হয় একটা বাইসেকশন দেবে ল্যাপসন মেথড হ্যাঁ মিটার ল্যাপসন একটা দেবে এগুলো কম হয় এগুলো করে গেলে খুব চান্স থাকে না পদ্ধতি থাকে হ্যাঁ পরের দিন আসবি বলল কি সমস্যা দেয় পেপার কাছে যদি পড়ে কলেজ খুলে দাও পড়ি পড়তে পড়বি যে আমাদের আচ্ছা আরেকটা পার্ট ওই এটাতে করিয়ে দিছি সেটা হচ্ছে ওয়ান্ডার ইন স্ট্রেচিং এর ব্যাপার আছে কাছে কোন লেভেল ব্যাক করে দেব না আমাদের লেভেল শুরু দুই আমাদের লেভেল তিন খানা পরে যাও না কলেজে জন্য যাই না যাই কিন্তু কোথায় আচ্ছা এখানে আমাদের হচ্ছে সাপোর্ট ইউ ওয়্যার of length L is stretched by length small l. L length এর ব্যাপারে small l পরিমাণ টানা হয়েছে. If y is its Young's modulus, then stress on the layer, stress কত কাজ করছে, stress কাজ করছে f by a,
equals to y into m by capital M. এটা হচ্ছে স্ট্রেস। তাহলে ফোর্স অন দা ওয়েব, দ্যাটফর ফোর্স অন দা ওয়েব F equals to YAL by capital A. YA is modeled by capital A. এটা হচ্ছে ফোর্স অন দা ওয়েব। ঠিক আছে, এটা স্মল A থাকবে। স্ট্রেচ করতে কত পরিমাণ কাজ করতে হচ্ছে, এত পরিমাণ ফোর্স লাগছে, আচ্ছা তারপর রেস্টোরিং ফোর্স করে দাও তো এটাকে, এয়ারপোর্টটা করে রেস্টোরিং ফোর্স করে দাও। রেস্টোরিং ফোর্স অন দা ওয়্যার সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এটা, কারণ এই ওয়্যারটার মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টির জন্য এই পরিমাণ ফোর্স তৈরি হয়েছে যেটা ওয়্যারটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে যেতে চাইবে। এবার তুমি কি করছো, আরো ডিএল পরিমাণ লেন্থটাকে টানছো, আরো ডিএল পরিমাণ তারটাকে ইনক্রিজ করছো, স্ট্রেচ করছো, তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে সে একই ভাবে ওপর ওপর পার্টটা বুঝতে পারি। হ্যাঁ, to stretch the wear further by a length dl against this force, work needed to be done, work needed to be done, সেটা হবে dw equals to f into dl, ছোট হাতে এন্ড নিচে টাইল একটা ছোট হাতে, তো মেথে আগে যে ছোট হাতে লগ আর বড় হাতে লগ এর জন্য এটা হচ্ছে ওই যে l এর ছোট হাতে l দিয়ে ওই কমপ্লেক্স নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে ওয়ার্ক ট্রেনিং স্ট্রেচিং, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, ফর্মুলা অনুযায়ী ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ডি এল, দেয়ারফোর ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য ওয়ার বাই লেন্থ এল, এল পরিমাণ তারটাকে টানতে কত পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো থেকে এল করব ওয়াই এ এল বাই স্মল এল ডি এল, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই টু ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটাই হবে। আচ্ছা এবার স্ট্রেস আমরা কত পেয়েছিলাম, স্ট্রেস পেয়েছিলাম হচ্ছে y, স্ট্রেস আমরা পেয়েছিলাম হচ্ছে f by a equals to y l by a, right? y l by l ছিল আমার স্ট্রেস, আর স্ট্রেন হচ্ছে l by capital A. আচ্ছা এবার আমি কি করতে পারি, উপর নিচে যদি আমি এল গুণ করি
और w इक्वल्स टू ए जी इक्वेशन टा पे इसे हाफ y a l स्क्वायर बाय नीचे l आचे तो अभी ऊपर और नीचे कैपिटल l भूल गए थे ऊपर और नीचे कैपिटल l भूल गए थे ताकि हमारी इक्वेशन टा हो जाए कि देखो 1 by 2 y a n l स्क्वायर बाय कैपिटल l इक्वेशन टा इस फॉर्म में चले आ चुकी इक्वेशन टा इस फॉर्म में चले आ चुकी এবার a into l হচ্ছে কি তারপর ওয়াটার পার ইউনিট ভলিউম ইউনিট ভলিউম অফ দা ওয়ার আচ্ছা ভলিউমটা হচ্ছে v = a into l খেয়াল করবে v = a হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া l হচ্ছে লেন্থ অফ দা ওয়ার অ্যাকচুয়াল লেন্থ অফ দা ওয়ার তাহলে ভলিউম অফ দা ওয়ার হচ্ছে a into l রাইট তাহলে ওয়াটার পার ইউনিট ভলিউম কি হবে w / v এই টার্মটা সাথে আমি a / l টা বার ঢুকিয়ে দেব তাহলে আমার হয়ে যাচ্ছে y l y into l y into এটা থাকছে না l স্মল l স্কয়ার / ক্যাপিটাল l স্কয়ার তাই তো a l টা বাদ চলে গেল কারণ এটা ভলিউম ভলিউমটাকে আমি ওয়াটারে নিচে নিয়ে এসেছি এটা তো w ছিল a l টা ভলিউম এটাকে নিচে নিয়ে এসেছি তাহলে ওয়াটার পার ইউনিট ভলিউম হয়ে গেল এই সিস্টেম এটাকে আমি এভাবে লিখতে পারি which is equals to half into y l by capital l into l by capital l এইভাবে l স্কয়ার আর ক্যাপিটাল l স্কয়ার কে আমি এভাবে ভেঙে দিতে পারি খেয়াল করো এই টার্মটা যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেস y স্মল l / ক্যাপিটাল l আর স্মল l / ক্যাপিটাল l সেটা হচ্ছে স্ট্রেন তাহলে that is equals to half into stress into strain this work is told stored in the where as potential energy as potential energy this work is stored in the where as potential energy ঠিক আছে এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম অফ আ স্ট্রেচড ওয়্যার ইজ হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন এই প্রশ্নটা আসতে পারে দুই নম্বরে দিয়ে দেয় বেশি টাইম দুই নম্বরে কি প্রশ্ন কিন্তু এটা এই কোশ্চেনটা আসতে পারে এইটার সাথে বড় প্রশ্ন আছে টর্সনটার প্রুফটা দেয় ওই ছোট ছোট কোশ্চেনগুলো দেখলাম ওইগুলো দেয় আর তোমার হচ্ছে ইয়ং মডুলাস বাল্ক মডুলাস এই তিনটে মডুলাসের মধ্যে রিলেশন বার করতে বলে পয়সন রেশিও লিমিট বার করতে বলে এই এছাড়া পয়সন রেশিও ডেফিনেশন দেয় ঠিক আছে এই এই জায়গাগুলোতে কিন্তু নরমাল কোশ্চেন আসে ইলাস্টিসিটি আছে কিছু ক্যালকুলেশন সিলিন্ডারটা কি কি স্কয়ার করাই স্কয়ার করিয়েছিলাম কি
তুমি আসোনি মনে হয়, একটু দেখো তো মনে হয় ফর্ণো আছে স্ফিয়ার ইয়ে কতগুলো সাতখানা পাটা দিয়েছি না রিং করে যে ডিসপ্লে স্যার বুঝছি না দেখো তো এরো নেই এখানে ডিসপ্লে ডিসপ্লে করা স্পেয়ার পাই ও ওটা বাকি হয়ে গেছে রিং ডিস কাছে দিন না তাহলে আচ্ছা তাহলে হচ্ছে কি ওই কি বলে ও হ্যাঁ আমার মনে হয় কিছুটা বাকি হয়ে গেছে ওই ইজি করে ঠিক আছে ওটা আমি করাবো আমি ইজি করে হ্যাঁ আমি দেখলাম আছে কিছু তোমাদের দেখি ও তাহলে অন্য গ্রুপে দিয়েছে ঠিক আছে তাহলে হয়তো আমি ভুল দিয়েছি সে সহজ হবে অসুবিধে চাপ নেই অঙ্ক চান্স কম আছে অঙ্ক একমাত্র অঙ্কতে মানে ম্যাথ ফিজিক্সে অঙ্ক থাকে ওটাকে তো অঙ্ক ছাড়া মনে করি কিন্তু মেকানিক্সে ডেরিভেশন বেশি থাকে ম্যাথ ফিজিক্সে ডেরিভেশন থাকার চান্স বেশি আছে ঠিক আছে ম্যাথেই অঙ্কগুলো পাবে আচ্ছা বলছি ওই কি বলে রিজিড বডি যেটুকুনি পার্ট বাকি আছে ও হ্যাঁ তোমরা ওই একদিন মনে আচ্ছা বুঝতে পেরেছি মনে ওই আমার ভুলে গেছিলাম আচ্ছা রিজিড বডি যেটুকুনি বাকি আছে ওইটুকুনি আমি পরে করাবো আজকে আপাতত আমি সিম্পল হারমোনিক মোশনটা স্টার্ট করছি কি করবো সিম্পল হারমোনিক করাবো নাকি ওইটা যেটা আছে কমপ্লিট করে আছে কতটা কি লম্বা লম্বি হয়েছিল নাকি শুয়ে থাকা অবস্থায় হয়েছে কালকে তো আমাদের নর্মাল ক্লাস কখন দুপুরে এটা খুব ভিড় হয় ওই সকালে আগে নিলাম 10টা থেকে ওই সময়টা ওই সময় কালে করতে দেবো কালকে খালি বাইরে যাওয়ার আছে আসলে বাইরে যাবো বিকালে যাবো বিকালে খালি গেলাম এই টাইমে যাবো হ্যাঁ পবলিক তো গেলে যাবো কোনো মোটা মোটি খুব একটা মানে কোর্স কোর্সের কোর্স দিয়েছিল কি পরীক্ষা ছিল ওই স্টেট স্যার কোলেজ পড়তে ছিল না আমার নবদ্বীপ বুঝি আমি ওই কলেজে হ্যাঁ স্টেট এর নির্দেশনা হ্যাঁ নবদ্বীপ দিয়ে স্টেট এর এনজিনিয়ারিং এর টেস্ট আর নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নাম্বার অফ কনসেন্ট্রিক গ্রুপস
অফ কোঅ্যাক্সিয়াল লিংক ফাংশন ঠিক না অফ কোঅ্যাক্সিয়াল লিংক One such ring is shown by as ABC. আচ্ছা এইটা দেখো খেয়াল করো এইটা তো একটা স্ফিয়ার এটা তো একটা স্ফিয়ার কিরাম স্ফিয়ার থিন স্ফেরিক্যাল শেপ মানে হচ্ছে প্লাস্টিকের বলগুলো হতো না ভেতর থেকে ফাটা ওই টাইপের ছিল এবার ওই প্লাস্টিকের বলটাকে তুমি যদি দুটো এরকম ভাবে যদি কাটো মাঝখান থেকে তুমি খেয়াল করো একটা রিং পাবে প্লাস্টিকের বলটাকে এইভাবে কেটে দাও একটা রিং বেরিয়ে আসবে তো এইটা সেই রিং রিঙে তুমি এই সাইডটা দেখবে সাইডটা ওই দিকে রয়েছে তো এই রিংটা হচ্ছে এবিসিডি আর আমরা ধরতে পারি যে এই যে পুরো রিংটা আছে এরকম এই পুরো থিন স্ফেরিক্যাল সেলটা আছে সেল কেন করছি কারণ খোলো ভেতরটা ফাঁকা সলিড হলে স্কোয়ার বলতাম কিন্তু এখানে আমি থিন স্ফেরিক্যাল সেল বলছি কারণ এটা ভেতরটা ফাঁকা আছে এটা এরকম অনেকগুলো রিং দিয়ে তৈরি স্টার্টিং রিংটা কোথায় আছে স্টার্টিং রিংটা এখানে আছে আর এন্ড রিংটা এখানে আছে খেয়াল করো স্টার্টিং রিংটা এখানে আছে যার রেডিয়াস জিরো আর এন্ড রিংটা এখানে আছে যার রেডিয়াস জিরো মানে তুমি যদি এইটাকে এরকম করে কেটে যাও এইভাবে যদি স্কোয়ারটাকে কেটে যাও তুমি অনেকগুলো রিং পাবে রিংগুলো রেডিয়াস বাড়বে সব থেকে বড় রেডিয়াস হবে আর যেটা হচ্ছে আমার এই স্ফেয়ারের রেডিয়াসটা আর আবার লাস্টে গিয়ে জিরো হয়ে যাবে এরকম অনেকগুলো রিং দিয়ে আমার এই স্ফেরিক্যাল সেলটা তৈরি তার মধ্যে থেকে আমি একটা রিংকে চয়েস করেছি এবার খেয়াল করো যদি আমার এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি থিটা আর এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি বি থিটা আর রেডিয়াসটা হচ্ছে আর রেডিয়াসটা হচ্ছে আর তাহলে আমাকে বলতো এই যে আমি যে রিংটা ধরেছি এই যে রিংটার রেডিয়াস কত হবে আর হচ্ছে আমার সেলের রেডিয়াস এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এই লেন্সটা ওবি হচ্ছে আর তাহলে এই যে রিংটা ধরেছি এর রেডিয়াসটা কত হবে আর সাইন থিটা সাইন আর এই এবি অংশটা যেটা আছে এই অংশটার থিকনেস কত হবে আর ডি থিটা আর ডি থিটা এই যে অ্যাঙ্গেলটা ধরেছি ডি থিটা ঠিক আছে If R is the radius of the cell then R is the radius of the cell then the radius of the ring radius of the ring is r sin theta and its thickness is thickness কত হবে রিংটার আর d theta এই thickness হচ্ছে খেয়াল করো r d theta আর রেডিয়াস হচ্ছে r sin theta ছবিটা ভালো করে এরিয়া অফ দ্য রিং কি হবে দ্যাটফর এরিয়া অফ দ্য রিং আচ্ছা এরিয়াটা লাগবে না এখানে ছাড়ো আচ্ছা তাহলে আমি তাহলে আমাকে বার করতে হবে কি এই রিংটার মাসটা হ্যাঁ এরিয়াটা লাগবে তাহলে এরিয়া অফ দ্য রিং কি হচ্ছে দ্যাটফর এরিয়া অফ দ্য রিং এরিয়া অফ দ্য রিং হয়ে যাবে আমার 2 পাই আর সাইন থিটা ইনটু আর ডি থিটা বুঝতে পারলে দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কয়ার সাইন থিটা ডি থিটা কেন হলো বুঝতে পারলে তো এরিয়ার ফর্মুলা এখানে আমি কি বসালাম পেরিমিটার এখানে রেডিয়াস হচ্ছে আর সাইন থিটা আর থিকনেস হচ্ছে আর ডি থিটা তাহলে এই রিং এর এরিয়া হচ্ছে 2 পাই আর সাইন থিটা আর ডি থিটা দ্যাট ইজ 2 পাই আর স্কয়ার সাইন থিটা তাহলে
আমরা ধরে নিচ্ছি m হচ্ছে মাস অফ দ্য স্ফিয়ার অফ দ্য সেল, উপরটা মুছি। If m is the mass of the cell, then mass per unit area কত হবে? Mass per unit area, mass per unit area কত হবে? Mass per unit area হয়ে যাবে আমার m by cell area কত হবে? Cell area হচ্ছে r, area কত হবে? Cellটা তাহলে আমার মাস অফ দা রিং কত হবে? রিং এর মাস কত হবে? সেটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া ইনটু এরিয়া অফ দা রিং, সেটা হবে আমার m বাই 4 পাই r স্কয়ার ইনটু এরিয়া অফ দ্য রিং 2 পাই r স্কয়ার sin θ d θ। তাহলে কেটে কুটে আমার থাকছে m বাই 2 sin θ d θ, এটা বেরোলো আমার মাস অফ দ্য রিং। তাহলে এই রিং এর মাসটা বার করেছি। আচ্ছা, এইটাকে আমি ধরলাম x, তাহলে তাহলে এই ও এক্স অ্যাক্সিস বরাবর, ও এক্স অ্যাক্সিস বরাবর এই রিংটা, এই যে রিং যেটা আমরা ধরা হয়েছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া রিং এর ফর্মুলা এবার খেয়াল করো, রিং এর ফর্মুলা হচ্ছে হাফ ইনটু মাস ইনটু রেজিস্ট্যান্স, হাফ ইনটু মাস ইনটু রেডিয়াস স্কয়ার, শুধু এম আর স্কয়ার রিং এর, ও ইয়েস না সিলিন্ডার, সরি সরি এম আর স্কয়ার, সরি সরি ঠিক আছে। তাহলে আমার যদি আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে অফ দ্য রিং, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিং, অফ দ্য রিং অ্যাবাউট, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিং অ্যাবাউট ও এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে আমার কত? সেটা হচ্ছে মাস ইনটু রেডিয়াস স্কয়ার। মাসটা কত পেয়েছিল ডিএম? রেডিয়াস কত এবার বলো, রিং এর রেডিয়াস কত? রিং এর আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা স্কয়ার হয়ে যাচ্ছে। এবার ডিএম এর মানটা বসিয়ে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু এম বাই টু সাইন থিটা ডি থিটা আর স্কয়ার সাইন স্কয়ার ডি থিটা, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এম বাই টু আর স্কয়ার সাইন কিউব থিটা ডি থিটা। এবার যদি আমাকে সম্পূর্ণ স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হয়, থিটাটাকে কোথা থেকে কত কত অবধি আমি চেঞ্জ করব? যদি আমাকে না এইখান থেকে চা স্টার্ট করতে করবো, বা এখানে যদি আমি থাকি থিটা যখন জিরো, তখন আমি এই রিংটাকে বোঝাচ্ছি, এই রিংটা এখানে আছে, যত আমি যাচ্ছি আমার খেয়াল করা রিং মানে পুরো এতটা জায়গা কভার হচ্ছে, পাই বাই টু গেলে আমার হাফ কভার হয়ে গেছে, পাই এই অবধি যেতে হবে, থিটাটাকে এই অবধি আনলেই আমার পুরো রিংটা কভার হয়ে যাবে, ঠিক কি না, পুরো সেমটা কভার হয়ে যাবে, বুঝা যাচ্ছে? তো তাহলে জিরো টু পাই হবে, ছবিটা মুছে দিচ্ছি। Thus, the moment of inertia of the whole cell from along OX axis
এন্ড এস লিগ্যাল কি বসে আছে দিস সেটা হয়ে যাবে I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই m বাই 2 r স্কয়ার sin কিউব থিটা ডি থিটা এখানটা আমি করব কি m r স্কয়ার বাই 2 টাকে বাইরে নিয়ে আসব ইন্টিগ্রেশন 0 টু পাই sin কিউব টাকে আমি করব কি একটা করব sin থিটা আর একটা করব sin স্কয়ার থিটা ডি থিটা এবার আমি করছি কি এখানটায় sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার করে দিতে পারি sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার করে দিতে পারি sin থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা d থিটা এবার cos স্কয়ার থিটাকে z ধরো माइनस थीटा इक्वल्स टू जीरो जेड को तो हमें वन थीटा इक्वल्स टू पाई जेड इक्वल्स टू माइनस वन ठीक है अच्छे थीटा जीरो होले जेड वन होते थीटा पाई होले जेड माइनस वन होते ताले सेटा बहुत सारे मैं आई को तो पता चली आपको आई इक्वल्स टू इंटीग्रेशन अच्छा सामने हमें हाफ एम आर स्क्वायर टर लिखी हाफ एम आर स्क्वायर इंटीग्रेशन नीचे जीरो जगह बसा वो हे वन पाई जगह बसा वो माइनस वन साइन थीटा डी थीटा आछे तले हमारे एखानटा डी थीटा हो जाए माने डी जेड हो जाए तले माइनस वन माइनस जेड स्क्वायर डी जेड ये माइनस टाके जदि आमी खाइए दी भेतरे तले आमार लिमिटटाके आमी उठे दिते पारि माइनस वन थेके वन हो जाए वन माइनस जेड स्क्वायर डी जेड এবার নরমাল ইন্টিগ্রেশন করব এখানটা আমার একটা বেরোবে হচ্ছে জেড মাইনাস জেড কিউ বাই থ্রি হাফ এম আর স্কয়ার জেড মাইনাস তাহলে এখানে ওয়ান বসালে ওয়ান হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে ওয়ান প্লাস ওয়ান হবে মাইনাস এখানটা কিউব আছে তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তাহলে আমার এখানটা যে টু প্লাস টু মাইনাস টু বাই থ্রি টু মাইনাস টু বাই থ্রি তাহলে সিক্স ফোর বাই থ্রি আলটিমেটলি ক্যালকুলেট করে আমার বেরোতে হচ্ছে টু বাই থ্রি এম আর স্কোয়ার টু বাই থ্রি এম আর স্কোয়ার এইটা দেখো সলিড থিন স্ফেরিক্যাল সেলের আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বেরিয়েছে 2 বাই 3 এম আর স্কয়ার অনেকগুলো থিন স্ফেরিক্যাল সেল দিয়ে তৈরি এটা একটা থিন স্ফেরিক্যাল সেল
এটা সলিড স্ফেয়ারটা অনেকগুলো থিন স্ফেরিক্যাল সেল দিয়ে তৈরি, একটা সেরাম সেলের আমি ধরছি হচ্ছে রেডিয়াস আর, আর থিকনেস ডি আর, আর থিকনেস হচ্ছে ডি আর। কনসিডার সলিড স্ফেয়ার রেডিয়াস আর অ্যান্ড মাস এম, the solid sphere can be considered to be made up of a number of concentric spherical cells. Let one such cell has radius r, r and thickness dr. নিয়ম হচ্ছে যে তোমাকে ফুল মার্কস কখনো দেবে না, ধরো পাঁচ নম্বরের, এগুলো তো পাঁচ নম্বরের প্রুফ, সব তিন থেকে পাঁচ নম্বরের প্রুফ এগুলো। তো এখানে তুমি ধরো জাস্ট ক্যালকুলেশন করে দেখিয়ে দিলে, তখন হলো কি তোমাকে দুই দিল, তিনের তিন নম্বর থাকলে দুই দিল, পাঁচ নম্বর থাকলে হয়তো তিন দিল বা সাড়ে তিন দিল, লেখা টুকিয়ে দিলে তখন তুমি সেখানে চার সাড়ে চার পেয়ে যাবে। ফুল মার্কস কখনোই দেবে না, কিন্তু কাছাকাছি যত তোলা যায়। এটা হয়েছে, হ্যাঁ এটা একটা মানে কি বলতো, কে কত ভালো লিখলো তার উপর একটা ইয়ে আছে না, এবার কি মনে হয় তোমার থেকে, হ্যাঁ হয় কি তোমরা যখন লিখছো তুমি একদম, এবার তোমার খাতা ফার্স্ট দেখলো অটোমেটিক ওদের নম্বর কমে যাচ্ছে। মানে তোমাকে প্রথমে তুমি যদি ফার্স্ট খাতা পাও তো ওখানে করবে কি একটু নম্বর একটু চেপে দেবে, মানে পাঁচের জায়গায় চার দেবে। এমনি তোমার সব স্টেপ থাকলে তুমি ফুল মার্কস পাওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটুখানির জন্য এক নম্বর হয়তো বা হাফ নম্বর তোমাকে একটু সরাবে, কারণ এর থেকে ভালো কেউ লিখতে পারে আরো ডিটেলসে আরো ভালোভাবে বুঝিয়ে। তো এইটার জন্য ওরা করবে কি ওরা ছেড়ে দেবে জায়গাটা, একটুখানি নম্বর রেখে দেবে। ধরো তুমি খুব ভালোভাবে লিখেছো কিন্তু এক নম্বর তোমার বাদ রাখবো, তোমায় চার দিবে, যে যদি কেউ তোমার থেকে ভালো লেখে তাহলে তাকে সাড়ে চার দিয়ে। এবার করবে কি তোমাদের যেটা আছে এই নতুন তোমাদের মানে তোমারটা স্ট্যান্ডার্ড হয়ে গেল, যেহেতু তোমাকে চার দিয়েছে তোমার থেকে ভালো কেউ লেখেনি তো সবাই চারের কপি পাবে। পরিষ্কার খাতা না থাকে উচিত কি, যে লিখেছে যে পরিষ্কার করে লিখেছে বা যে খারাপ লিখেছে, যদি দুজনে একই জিনিস লিখে দুজনের একই নম্বর পাওয়া উচিত। কিন্তু খাতা পরিষ্কার না থাকলেই না মাথায় একটা ইমপ্রেশন, অটোমেটিক একটা ইমপ্রেশন কাটাকাটি
কিছু এরকম ভাবে একটু হালকা কাট করে পাশে দিও, মানে তোমার কাটাটাও পরিষ্কার। খোঁজ খবর নিয়ে ফটাফট বেশি নম্বর দিয়ে ফেলেছে হতে পারে, সেটা কত বসাই হয়তো স্যার খেয়াল করেনি, উনি হয়তো যদি দেখতেন 200 নম্বরের খাতা চেক করতে অভ্যস্ত, 100 চেক করছেন, উনি দেখেছেন 110 পেয়েছে, ঠিক আছে 110 পেয়েছে 55 দিয়ে দিয়েছেন, পরে ধরা পড়লে যে ওকে তো 100 একবার আমার ক্ষেত্রে এটা হয়েছিল। আমি মোটামুটি একটা কোন খাতা দেখছিলাম পাশের খাতা, তো মোটামুটি আমি কি করেছি, আমি প্রচুর নম্বর দিয়ে গেছি, আমি খেয়াল করিনি হাফ ওই নম্বরটা আমি কাউন্ট করার চেষ্টা করিনি, কাউন্ট করে আবার ওদের পরীক্ষাটা হয় হচ্ছে নরমালি পরীক্ষা হয় 100, কিন্তু থার্ড ইয়ার সেমে ওদের পরীক্ষাটা থার্ড ইয়ারে ওদের পরীক্ষা হতো হচ্ছে 60, কারণ প্র্যাকটিক্যাল থাকে 40, সেটা দুই 100। তো আমি ভেবেছিলাম যে হয়তো 100 পরীক্ষা হচ্ছে, তো আমি দেখলাম 157 পেয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে 57 তো নর্মাল, তারপর হঠাৎ করে খেলা 60 তো পরীক্ষা, 60 তো 57 ভয়ঙ্কর করেছে। তারপর আমি আরেকবার রিচেক করলাম, মানে আমি সামনে এতে লিখতে গিয়ে খেয়াল করলাম যেহেতু 60 পরীক্ষা তাহলে তো গণ্ডগোল করেছি আমি, তারপরে আমি চেক করতে গেলাম, আমি দেখলাম যে আসলে করে কি দুই নম্বরের ধরো 5টা করতে পারে, তো দুই নম্বরের 5টা করেছে সামনে 3টে পেছনে 6-4টে, আমি ওইটাকে কাউন্ট করে নিয়েছি, আমার তো খেয়াল থাকছে না, তো আমি ওইগুলোকে কাউন্ট করে নিয়েছি, করে আমি একবারে যোগ করেছি আমার নম্বর বেশি হয়ে গেছে, তারপর দেখলাম যে না ওর নম্বর কমেই গেল 50 নিচে গেল। কেন মানে ও করেছে কি ধরো তোমার দুই নম্বরের প্রশ্ন 5টা করতে, মানে আগে এরকম ছিল এক নম্বরের ধরো 11টা কোশ্চেন দেওয়া থাকে 7খানা করতে হবে, দুই নম্বরের আগের কোশ্চেন দুই নম্বরের ধরো 7খানা দেওয়া থাকে 5টা করতে হবে, তো ও হয়তো দুই নম্বরের এবার প্রথমে স্টার্টিংয়ে 3টে করে রেখেছে পরে আরও 4টে করে রেখেছে, মানে ওরা তো করে মানে অনেকে করে কি বল ধরো লাস্টে তো একটা হল কালেকশন হয়, তো এই হল কালেকশনে উঠে গেছে ও যা পেয়েছে এক্সট্রা পেয়ে দিয়েছে, তো ঠিকঠাকই ছিল 7খানাই ঠিকই ছিল আর কি, আমি 6-7টারই নম্বর দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে দিতে হতো 5টা, মানে ওখানে 4 নম্বর ওকে এক্সট্রা দিয়ে দিয়েছি, তো পরে তখন আমার একটা নতুন নতুন মানে আমি তখন সবে জয়েন করেছি, তারপর দেখলাম গণ্ডগোল, তো পরে আমাকে স্যার একটা কায়দা বলে দিয়েছিল যে খাতা স্টার্টিং এর মধ্যে লিখে রাখবে কোশ্চেন 1, তারপর সে যা যা নম্বর পেয়েছে সেই হিসাবে নম্বর তুলবে, লাস্টে তুমি এবার উপরে লিখে রাখবে যে 1 থেকে কতগুলো করার ছিল, 2 থেকে কতগুলো করার ছিল, তবে হ্যাঁ তারপর ওইখান থেকে তুমি বেস্ট নিয়ে অনেকে বলে যে প্রথমটাকে প্রথম 5টাকে নেওয়া হয়, কিন্তু তার না আমাদের মধ্যে থাকে যে আমরা বেস্ট 5টাকে বেস্ট 5টাকে নাম আছে সিসে রেজাল্ট কত দাঁড়ায়, হ্যাঁ সিসে নাম্বার কত দাঁড়ায় তো ও মনে নেই কিন্তু কমে গেছে, তারপর মানে ওটা আমার মনে পড়লো হট করে যে মানে 57 58 হয়ে গেছিল 60 তে, মানে অত পায় না কি অনলাইন পরীক্ষার নম্বর হয়ে যাবে ওটা, সে উচ্চ মাধ্যমিক এর কমই দেয় না যে ওই কেমিস্ট্রি তে বা ফিজিক্স তে তারপর নম্বর মনে হয় 40 এর কাছাকাছি চলে, ওই এমসিকিউ শীট দেয় না সব দাগে দিয়েছে, হ্যাঁ ওটা কিছু স্টুডেন্ট ভালো করে এসেছে 60-40 এসকিউ শীট দেয় 40 না মানে 50 গায় গায় মানে 57 নম্বর কথা ছিল না, ও ভালো স্টুডেন্ট ছিল, ও পেয়েছে মোটামুটি 50 গায়ে গায়ে পেয়েছিল, 60 এর মধ্যে 50 এর গায়ে গায়ে নাম্বার সেটা পাওয়া সম্ভব, সেটা পাওয়া সম্ভব, কিন্তু আর পাশে গেলে একটু কোশ্চেন সোজা মানে একটু পড়া যায় তখন হতো, আর এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পাশের খাতা ছিল, হ্যাঁ পাশে থার্ড ইয়ার যে নামে ওদের একটু সোজা হয় মানে একটু পড়াশোনা করলে ওটা ভালো নম্বর তোলা যায়, দুঃখের বিষয় হচ্ছে যে পাশের যার থাকে ওরা অতটা পড়ে না, আর এর একটা এফেক্ট পড়ে কি অনেকে তাই জন্য বলে যে পাস নেওয়া ভালো
আমি বলি যে না পাস না অনার্স নেওয়া ভালো, কারণ পাশের বেশিরভাগ স্টুডেন্টরাই পড়ে না তো, আর খুব কম যারা আছে যারা একটু ভালো পড়াশোনা, আর অনার্সটা তাও ভাবে যে একটু ঠিক আছে অনার্সটা দিয়ে দিয়েছি পড়তে তো হবে, তো অনার্সটা একটু পরীক্ষা জেনুইনলি দেয়। আর এটা হলো বেশিরভাগ ম্যাক্সিমাম লোকের, মানে খুব কম লোক আছে যারা অনার্স নিয়েছে কিন্তু জেনুইন এক্সাম দেবে না, অনার্সটা সবসময় জেনুইন এক্সাম দেওয়ার চেষ্টা করে, তো এর ফলে না একটা খাতা এফেক্ট পড়ে, আর এক্সামিনারের মাথার মধ্যে একটা থাকে যে হ্যাঁ অনার্সের স্টুডেন্ট এটা একটু জেনুইন, তো অনার্সের নম্বর দেওয়ার সময় অটোমেটিক এক্সামিনার একটুখানি কসেস থাকে। যখন পাশের হয় যেহেতু পাশের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই একটু হালকাভাবে পরীক্ষা দেয়, মানে কি লেখার কি দিল, এক্সামিনার মাথায় একটা প্রোগ্রাম হয়ে থাকে যে এই তো পাশের এত হয়তো ঠিকঠাক দেবে না, তো এই কারণে না একটা এফেক্ট পড়ে নম্বর একটু কম হয় পাশে, এটা হয় এই ভালো স্টুডেন্ট। এবার অনেক সময় অনেক এক্সামিনারটা ধরো ধৈর্য ধরে দেখলো না ঠিক আছে ভালো নম্বর, কিন্তু একটা এফেক্ট পড়ে যায়, মানে তুমি ধরো অনেকগুলো পাশে ধরো 100খানা 200খানা খাতা পড়ে, তুমি দেখছো ম্যাক্সিমাম লোকেরাই ঘুমচান কাজ করে রেখেছে, তোমরা তো বিরক্ত হয়ে গেছো না একটা টাইমের পর, তো তুমিও তখন আর অত ধ্যান দিয়ে দেখছো না, তখন তুমি এই লিখেছে তখন তুমিও একটা মানে কি বলবো তোমার অটোমেটিক ভালো লিখেছে কিন্তু তোমার মাথার মধ্যে একটু ওই আগেরগুলো ঘুরছে, তুমি নম্বর একটু অটোমেটিক চেপে একটা বিরক্তি চলে আসে, তো এইটাই বলছি অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকে এক্সামিনারের মাথায়, যেমন খাতায় পরিষ্কার রাখাটাই কারণে দরকার, পরিষ্কার যদি খাতা দেখে পয়েন্ট ওয়াইজ লেখা দেখে আর মানে অঙ্ক আর লেখা সাইমাল্টেনিয়াসলি মানে ভালো কম্বিনেশনে থাকে, এই নয় যে পুরো শুধু গল্প মতো লিখে গেছে কোনো অঙ্ক দেখায়নি বা শুধু অঙ্ক করে গেছে কোনো লেখা কিছু নেই, দুটোর একটা ভালো মিক্সচার থাকতে হবে যেটাকে পড়ে ভালো লাগছে এক্সামিনারের, তাহলে এক্সামিনার মেন্টালি ধরে নেবে না ছেলেটা বা মেয়েটা ভালো এই স্টুডেন্টটা ভালো, তখন অটোমেটিক তার ক্ষেত্রে নম্বরটা বেশি পড়বে, চেষ্টা করবে অ্যাটলিস্ট শুরুর কটা পেজ যেন ভালো থাকে, শুরুর কটা পেজ অ্যাটলিস্ট, তারপর তুমি খাজার মেজার করো পরীক্ষার আগে আধ ঘন্টা প্রথমে, এই জন্য করতে হয় কি যে কোশ্চেনগুলো পারো সেই কোশ্চেনগুলো আগে ভালো করে মার্ক করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে লিখো, প্রথম কটা পেজ ভালো লেখা হয়ে গেল তারপরে যা তারপর হাতের লেখাও, হাতের লেখাও থাকবে না লেখারও গল্প হয়ে যাবে, কলেজের পরীক্ষায় কলেজের খাতায় রোল নাম্বারটা লিখে দাও, রোল নাম্বার লিখতে হয় না নাম দিতে পারবে না, রোল নাম্বার লেখা হয় নাম দেবে কলেজ ওটা ইউনিভার্সিটি রোল নাম্বার দিতে হবে, ও ইয়েতে যেটা দেওয়া আছে লিখতে দেয় না, ওটাই করতে হবে কি তোমার এই সাপ্লিমেন্টারি পেজের উপরে একটা কোড আছে সেই কোডটা তোমার মেইন খাতার সামনে একটা জায়গা থাকবে সেখানে লিখতে হবে, অনেক ছাত্র তোমার কি এটা খাতা তুমি কি এই করেছিলে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, ওর কতটা খারাপ লাগবে উচিত নাই, তুমি তো বেসিক এই জিনিসটাই টাকা বুঝে দেওয়ার মানে কি সে পড়াশোনা আমরা শিখছি কেন মানুষ হওয়ার জন্য, সে তো মানুষ হতেই পারলো না, সে তো ফার্স্টেই কারাপশনের দিকে যাচ্ছে,
তাহলে তার পড়াশোনা স্কিপ হলো স্টার্টিং করাপশন দিয়ে পড়ে যাই হোক এই ওইগুলো আমি শুনি যারা করে খুবই বোকামি করে কারণ ওটা করে কোনো লাভ নেই কে খাতা দেখবে সে 100 টাকা নিয়ে যদি পাস করাবে তার কি গ্যারান্টি আছে 100 টাকা বাদ নোট বুঝে দি মানে এটা যারা করে তারা অ্যাকচুয়ালি একটা বাদরাম করে আর ও জানে পাস করব না ও এমনি বাবার অনেক টাকা আছে এমনি একটা মানে প্রো আপ দেখিয়ে দিবে ও জানে নিজে ওই যে ওটা হবে আচ্ছা মাস পার মিনিট ভলিউম কি হবে m / 4π 4π 3π আর কি স্কয়ার করতে তাহলে দেয়ারফর মাস অফ দা রিং মাস অফ দা সেল সেলটা মাস কত হবে বি এম সেটা হবে এই জিনিসটা ইনটু ভলিউম ভলিউম কত হবে সেলের ক্ষেত্রে হচ্ছে 4π r² dr এটা হচ্ছে সেলটার ভলিউম ক্যালকুলেট এটা হচ্ছে সেলটার ভলিউম ভলিউম অফ দা সেল কেন ভলিউম অফ দা সেল এটা হচ্ছে সেলের রেডিয়াস কত আর স্মলার আর থিকনেস হচ্ছে ডিআর তাহলে সারফেস এরিয়া 4π r² × dr থিকনেস ভলিউম হয়ে গেল এটা হয়ে গেল আমার সেন্টার মাস ডিএ তাহলে দেয়ারফর মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা সেল সেটা কত হবে ডিআই ডিআই এর ফর্মুলা কি হচ্ছে খেয়াল করবে এবার সেলের মোমেন্ট অফ ইনার্সিয়া একটু আগে আমরা কি পেয়েছিলাম হাফ 2/3 ইনটু মাস ইনটু রেডিয়াস স্কয়ার এইখানে এই ফর্মুলার মধ্যে কারণ সেলের ফর্মুলা এটা ছিল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার পাসিং থ্রু দ্য সেন্টার পাসিং থ্রু দ্য সেন্টার সেন্টার দিয়ে পাস করছে এরকম একটা অ্যাক্সিসের মধ্যে দিয়ে সেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে এটা হবে ডিআই ইকুয়াল টু 2/3 মাস ইনটু রেডিয়াস স্কয়ার এবার বলো সেলটার মাস কত ডিএম রেডিয়াস কত স্মলার স্কয়ার 2/3 ডিএম আর স্কয়ার এবার ডিএম এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেট করি দেখো তো কত আসছে এই টার্মটাকে যদি আমি ডিএমটাকে ক্যালকুলেট করি সাইডে কত আসছে দেখো dm equals to 4 কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে তাহলে 3 ক্যাপিটাল m into small r square by capital r cube এটা হচ্ছে দেখেন 3 ক্যাপিটাল m by small r square 3 ক্যাপিটাল m into small r square by capital r cube ক্যাপিটাল 2 ক্যাপিটাল m কোনটা 2m হবে না dm না না এই 4 আর এই 4 কেটে যাচ্ছে না সব কিছু মেরে কেটে কত থাকছে 3 কেটে গেল 2 থাকছে সামনে 2m ক্যাপিটাল r কিউবটা আমার থাকবে এখানটা আমার থাকছে r⁴ dr তারপর r⁴ dr থাকছে এবার তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা হোল স্ফিয়ার কত হবে (2m/r³)/r⁴ dr এটা ক্যালকুলেট করলে দেখো কি হচ্ছে 2m/r³ (r⁵)/5 সব মেরে কেটে থাকছে 2/5 m³ এটা হচ্ছে সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া 2/5 আর ডিএর কত বেরিয়েছিল 2/3 ফিল ফিল আছে
Having a cavity of radius smaller. तो एक ता देखो, एक ता होच्छ actual radius, actual sphere, solid sphere, R radius, capital R radius. तार मध्य एक ता किया चे तुम्ही smaller radius से एक ता फुटो पड़ा आच्छ, circular पड़े, spherical फुटो. कुछ ऐसा तो, मतलब cavity हुई चे. তাহলে এবার আমার এইটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তো ইফ देयर वाज নো ক্যাভিটি মানে পরিবেটি দিয়ে দেখতে আমি বলতে টিভি দিয়ে বড় দিয়ে দেখতে বড় টিভি আছে মানে টিভি মানে টিভি মানে টিভি মানে টিভি মানে টিভি মানে টিভি মানে then mass of the sphere whole sphere m equals to rho into 4 by 3 pi r cube rho hoche density of the sphere rho hoche density of the sphere ঠিক আছে যদি আমার কোনো ক্যাভিটি না থাকতো তাহলে এই পুরো জিনিসটার মাস কত হতো রো ইনটু 4 বাই 3 পাই আর এবার আমরা কি করা হয়েছে ক্যাভিটিটাকে চাঙ্ক আউট করা হয়েছে বার করা হয়েছে অ্যাজ দ্য ক্যাভিটি ইজ চাঙ্কড আউট is made as the cavity is made in the sphere the mass of material chunked out chunked out যে টুকরোটা তুমি বার করে নিয়েছো সেই টুকরোটার মাস কত m equals to rho 4 by 3 pi small r cube চাঙ্ক মানে হচ্ছে চাঙ্ক একটা বার করে নিয়েছে টুকরো বার করে নিয়েছে তো যে ম্যাটেরিয়ালটাকে তুমি এখান থেকে বার করে নিয়েছো করে ক্যাভিটি এমনি এমনি হবে না এখান থেকে তুমি একটা টুকরো বার করেছো সেই টুকরোটার মাস কত সেটা এটা এই পরিমাণ বার করা হয়েছে তাহলে moment of inertia of the small sphere of this small sphere
about y-axis. y-axis বরাবর এইটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে খেয়াল করে দেখো সেটা আমার হবে আচ্ছা এই সেন্টারটা কত দূরে রয়েছে x দূরত্বে রয়েছে এটা এই এই অংশটার মাস কত এটা তো ক্যাভিটি কিন্তু ক্যাভিটির যে ম্যাটেরিয়ালটা ছিল তার মাস কত ছিল স্মল a x দূরত্বে রয়েছে তাহলে আমার এই জিনিসটার এই y অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে সেটা আমার এই জিনিসটা হবে না i y y c c দিচ্ছি ফর ক্যাভিটি ইকুয়ালস টু 2 by 5 mr square plus mx square কেন করলাম বলো তো এখানে আমি প্যারালাল মেথড ইউজ করেছি প্যারালাল অ্যাক্সিস প্যারালাল অ্যাক্সিস কি হলো এটার জন্য আর আগে বলবো মানে এইটুকুনের মোমেন্ট অফ ইনার্সিয়া এই বরাবর হবে এর 2 by 5 mr square তাহলে এই বরাবর কত হবে প্লাস mx square বুঝা গেল তো প্যারালাল অ্যাক্সিস প্যারালাল থিওরি অ্যাক্সিস থিওরি ইউজ করে তাহলে এটা হলো আমার এইটা মোমেন্ট অফ ইনার্সিয়া তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা আর মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা হোল স্কয়ার কি হবে এম আই অফ হোল স্কয়ার দেয়ারফর আই ওয়াই ওয়াই solid sphere equals to I y y s c আচ্ছা এখানে s রাখলাম এখানে s c রাখলাম প্লাস I y y c রাখলাম এইভাবে রাখলাম এটা কোনটা কি সেটাকে আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ এইটা এটা হচ্ছে solid sphere whole solid sphere I y y s c সেটা হবে আমার I y y s minus I y y c আর y I y y s টা কি হবে এই টার্মটা কি হবে এটা হবে আমার 2 by 5 ক্যাপিটাল m ক্যাপিটাল r স্কয়ার মাইনাস এই টার্মটা আমরা যেটা পেলাম 2 by 5 স্মল m r স্কয়ার প্লাস প্লাস না মাইনাস 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 হয়ে যাবে n x স্কয়ার এটা হলো ফর্মুলা ওটাতে হবে আই এক্স এক্স এস সি সেটা হয়ে যাবে আই এক্স এক্স এস মাইনাস আই এক্স এক্স সি এবার এক্স অ্যাক্সিস তো দুজনের মধ্যে দিয়েই পাস করেছে এক্স অ্যাক্সিসটা খেয়াল করো তাহলে এটা হয়ে যাবে আমার টু বাই ফাইভ এম আর ক্যাপিটাল এম আর স্কোয়ার মাইনাস টু বাই ফাইভ স্মল এম আর স্কোয়ার ঠিক আছে দুই লাস্ট এই টার্মটা হবে না এই টার্মটা হবে না এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক আছে মানে এক্সাম্পল গুলো হলো আর একটা কিছু ছোটখাটো ক্যালকুলেশন আছে ওই পার্টটা আমি তোমাদের ভাবছি পরে করিয়ে দেবো আর তোমাদের কি বলে কালকে এসিপি নাম্বার মোশন করতে পারবো এসিপি তোমাদের দরকার ঠিক আছে কালকে এসিপি স্টার্ট করবো